মিস্টার, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কিশোর মুনিয়া। মূল সংবাদে যাবার আগে শুরুতেই দেখে নেব আজকের শীর্ষ সংবাদগুলোর শিরোনাম। গ্রাহক পর্যায়ে এনার্জি বিল আরও বৃদ্ধির কথা জানিয়েছে এনার্জি রেগুলেটর। গ্যাসের বাজারে লাগামহীন মূল্যের কারণে বাজার থেকে আরও অনেক এনার্জি কোম্পানি হারিয়ে যেতে পারে। কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের খনন কার্য শেষ হয়েছে, আগামী বছর ডিসেম্বরের আগে যান চলাচলের আশ্বাস। এবং কানাডায় করোনার টিকা ছাড়া ভ্রমণ করা যাবে না রেল, নৌ ও আকাশপথে। চাকুরিজীবীরা টিকা না নিলে বিনা বেতনে ছুটিতে পাঠাবেন জাস্টিন ট্রুডো। দেখছিলেন শিরোনাম, এবার চলুন পুরো সংবাদে। শুরুতেই যুক্তরাজ্য প্রসঙ্গ। বাসাবাড়িতে এনার্জি বিল আরও বাড়ার ব্যাপারে সতর্কতা দিয়েছে এনার্জি রেগুলেটর। পাইকারি বাজারে গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে গ্রাহক পর্যায়ে এর প্রভাব পড়তে পারে। যদিও গ্রাহকের সর্বোচ্চ বিল প্রাইস ক্যাপের মাধ্যমে নির্দিষ্ট মাত্রার ভেতরে থাকার কথা, তবে তারপরেও বিল বাড়ার কথা বলছে অফজেম। চিফ এক্সিকিউটিভ জোনাথন বেয়ারলি বলেন, এই প্রাইস ক্যাপ একটি সাধারণ গড় বিলের উপর ভিত্তি করে দেওয়া হয়। এখন গড় বিল বেড়ে গেলে প্রাইস ক্যাপেরও পরিবর্তন করতে হয় একটি নির্দিষ্ট সময় পর পর। গত মাসে বাজার থেকে 9টি এনার্জি কোম্পানি ব্যবসা গুটিয়ে নিয়েছে গ্যাসের বাজারে লাগামহীন মূল্যের সাথে টিকতে না পেরে। মিস্টার বেয়ালি জানান, সামনে আরও অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে। এনার্জি উইকের আয়োজন করা এক কনফারেন্সে তিনি বলেন, বাজারে এসব ভারসাম্যহীন অবস্থার সাথে আরও অনেক কোম্পানি তাল মেলাতে পারবে না। সমগ্র বিশ্বে বিভিন্ন দেশ কোভিড ক্রাইসিস থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে, এতে ন্যাচারাল গ্যাসের মূল্য সবখানি রেকর্ড মাত্রা ছাড়িয়েছে। That if you had to walk around your house wearing a cardigan, there was something wrong. And guess what? I'm going around the house with a cardigan on because they only put my heating on for half an hour in the morning, take the chill away, and half an hour at night. The rest of the time, I'm keeping warm the best way I can. The recent issues that we have with the volatility of the gas price, incredible spikes, and then falling back. Great uncertainty in the market. I think that shows exactly why we need vigorously to pursue our climate goals. ন্যাশনাল ওয়েস্টমিনস্টার ব্যাংক তাদের এক কাস্টমারের মানি লন্ডারিং কাণ্ড ঠেকাতে না পারার ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছে। তারা এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। 2012 সাল থেকে 2016 সালের ভেতরে ওই কাস্টমারের মানি লন্ডারিং প্রতিরোধের জন্য যথেষ্ট নজরদারি তারা করতে পারেনি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা এই ব্যাংক প্রথম ব্রিটিশ ব্যাংক যা এই ধরনের ব্যর্থতার ভুল স্বীকার করে নিয়েছে। আইনজীবীরা বলছেন, ন্যাশনাল ওয়েস্টমিনস্টার ব্যাংককে বড় ধরনের জরিমানার মুখোমুখি হতে হবে এর জন্য। ফিনান্সিয়াল কন্ট্রাক্ট অথরিটি এই কেসটি সামনে আনে যখন এক গ্রাহকের 5 বছরের সন্দেহজনক লেনদেন ব্যাংকের নজরে পড়েনি। ওই গ্রাহক 5 বছর ধরে তার অ্যাকাউন্টে 356 মিলিয়ন পাউন্ড জমা করে, যার 264 মিলিয়নই ছিল ক্যাশ। এবারে বিলাতের দুর্গাপূজার খবর। আর মাত্র কয়েকদিন পরেই পূজামণ্ডপগুলো মুখরিত হবে ঢাকের বাজনা আর শঙ্খের শব্দে, তাই তো আয়োজকদের মধ্যে উচ্ছ্বাসের কমতি নেই। মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এসবের বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌস। ঘননীল মেঘশ্যামা বর্ষা বিদায় নেওয়ার পর বৃষ্টি নীলাকাশ সোনালি রৌদ্রের আলপনায় সেজে উঠতে থাকে। শিশির ভেজা ঘাসে ঝরে পড়া মুঠো মুঠো শিউলি ফুলের মাতাল করা গন্ধে মেতে ওঠে মন প্রাণ। দেবী দুর্গার আগমনের বাণী ঘোষণা করেই যেন প্রকৃতি সেজে ওঠে এক অভিনব সজ্জায়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম হল দুর্গোৎসব। কাশবনের দোলায় দেবী পক্ষের সূচনা বাঙালির মনকে আলোড়িত করে। সনাতন সম্প্রদায়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ বন্দনাতে। আর মাত্র কয়েকটা দিন পরই ঢাকের বাজনা, কাঁসর ঘণ্টা আর সঙ্গের শব্দে মুখরিত হয়ে উঠবে পূজা মণ্ডপগুলো। গত বছর করোনা মহামারীর কারণে দুর্গাপূজা অনেকটাই ম্লান ছিল। ভক্তদের পূজা মণ্ডপে গিয়ে দেবী দুর্গার পায়ে অঞ্জলি দেওয়া সম্ভব হয়নি। এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় বড় পরিসরে বিলেতের মাটিতে পূজা উদযাপন করতে যাচ্ছে পূজা উদযাপন কমিটিগুলো।
যেখানে সব ধরনের আয়োজনের মধ্যে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা এবার খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত। শারদীয় উৎসবের মেইন প্রোগ্রাম আমাদের মহালয়া হতে যাচ্ছে 8ই অক্টোবরে, আর তারপর থেকে 12 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের শারদীয় উৎসব। 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে আমাদের অনুষ্ঠান ইমপ্রেশন হলে, ওয়েস্ট হামের ইমপ্রেশন হলে আপনারা সবাই আমন্ত্রিত। তারপরে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল গানের অনুষ্ঠান প্রতি বছর হয়, তো আপনারা সবাই আমাদের অনুষ্ঠানে আসবেন। কুমারী পূজা, সিঁদুর খেলা, শিবের মাথায় জল ঢালা সবই হবে নিয়ম মেনে। তাই তো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছেন আয়োজকরা। আমরা ওয়েস্ট হামের ইমপ্রেশন ইভেন্টে শারদীয় দুর্গোৎসব সনাতন অ্যাসোসিয়েশন পালন করবে। আগামী 12ই অক্টোবর থেকে 15ই অক্টোবর আমাদের এই পুজো চলবে, আপনারা সবাই আমন্ত্রিত। আমরা 12 বছর ধরে ম্যানর পার্ক পুজো মণ্ডপে পুজো করতেছি। ওম শান্তি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে পুজোর আমন্ত্রণ রইল ম্যানর পার্ক রবিদাসিয়া কমিউনিটি সেন্টারে। আমরা 11 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত পুজো করতেছি। সঙ্গধ্বনি আরতিতে দেবীর আগমনের ক্ষণে তাই তো জোরে সোরে চলছে দেবী আরাধনার মহাতোড়জোড়। দুর্গা দেবীকে বরণ করতে প্রস্তুতির কমতি রাখছেন না তারা। এবার দেবী মর্তলোকে আসবেন ঘোড়ায় চড়ে, আর ফিরে যাবেন দোলাতে। ভক্তদের প্রত্যাশা, মায়ের আশীর্বাদে দূর হবে মহামারী সহ সকল অপশক্তি, ধরাধামে বইবে শান্তি সুবাতাস। জান্নাতুল ফেরদৌস তুরলি, আইন টিভি, লন্ডন। নিউজ টাইমের এই পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গ। দেশের যোগাযোগ অবকাঠামো খাতে আরও একটি বড় সুখবর। নানা চড়াই উৎরাই শেষে স্থাপিত হলো কর্ণফুলী নদীর তলদেশে দিয়ে দুপারের বহুকাঙ্ক্ষিত সংযোগ। দ্বিতীয় টিউব খনন শেষ হওয়ার মাধ্যমে সম্পূর্ণ হয় মূল অবকাঠামোর কাজ। কর্তৃপক্ষ আশা করছে আগামী বছর ডিসেম্বরের আগে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে দেশের প্রথম বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল। বিস্তারিত রিপোর্টে। করোনা সহ নানা চ্যালেঞ্জ ছিল, সবকিছু ডিঙিয়ে দৃশ্যমান হলো দ্বিতীয় টিউবের মুখ। সেই সাথে দুটি টিউবের মাধ্যমে মিলল কর্ণফুলী নদীর দুপার। বঙ্গবন্ধু টানেলের এই দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে অন্তত 10 মাস। এর আগে গেল বছরের আগস্টে শেষ হয় প্রথম টিউবের খনন কাজ। 2 লেনের প্রতিটি টিউব খনন করা হয়েছে নদীর তলদেশ থেকে 18 থেকে 31 মিটার গভীরতায়। এটার এক্সকাভেশনের কাজ সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে আমাদের সেপ্টেম্বরে পর্যন্ত আমাদের অগ্রগতি হচ্ছে 73%। এই প্রকল্পে 35 ফুট চওড়া ও 16 ফুট উচ্চতার 2.35 কিলোমিটার দীর্ঘ দুটি টিউব ছাড়াও নদীর দুপাড়ে সংযোগ সড়ক থাকছে 5.35 কিলোমিটার, থাকছে সেতু কালভার্ট। প্রকল্পের মেয়াদ আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত হলেও কর্তৃপক্ষের আশা আগেই উন্মুক্ত হতে পারে এই টানেল। যেহেতু আমাদের 2টা টিউবের মধ্যে ইন্টারকানেকশন করতে হবে, যেটা আমরা ক্রসপেসিস বলি, এটাই হচ্ছে এখনও চ্যালেঞ্জিং ওয়ার্ক। এবং সেটা সম্পন্ন হলে পরে আমি বুঝতে পারবো যে আমরা আমাদের নির্ধারিত সময়ের আগে শেষ করা যাবে কি যাবে না, এটার উপর নির্ভর করছে। এবং সেই জন্য আমরা আমাদের প্রচেষ্টা হচ্ছে আমাদের যে নির্ধারিত সময় আছে তার মধ্যে শেষ করা। বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেল দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে খুলে দেবে সারা দেশের যোগাযোগের নতুন দুয়ার। তবে পুরোপুরি সুফল পেতে টানেল সংশ্লিষ্ট অন্যান্য কাজও ঠিকমতো শেষ করার উপর জোর দেন ব্যবসায়ীরা। নির্দিষ্ট সময়ের আগে কিন্তু এটা হচ্ছে, এটা একটা বড় সফলতা। এবং এইভাবে যদি কোনো প্রজেক্ট শেষ হয় তাহলে কষ্ট কমে, সাথে সাথে সময়টাও বাঁচে। এই টানেল নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 10,400 কোটি টাকা, যার বড় একটি ইতিবাচক দিক হচ্ছে দেশের অন্যান্য মেগা প্রকল্পের ব্যয় ও সময় বাড়লেও কোনোটাই বাড়াতে হয়নি টানেল প্রকল্পের। স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। দলটির নীতি নির্ধারকদের হুঁশিয়ারি, মতভেদ থাকলে আলোচনায় হবে সমাধান, এতে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ নেতাদের দাবি, স্বার্থের দ্বন্দ্ব এবং হতাশা থেকে 20 দলীয় জোটে অস্থিরতা চলছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রথম দফার স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত মানেননি আওয়ামী লীগের অনেকেই, হয়েছেন বিদ্রোহী প্রার্থী। এরই মধ্যে ঘোষণা হয়েছে দ্বিতীয় দফার তফসিল। 11 নভেম্বর হবে
848টি ইউনিয়ন পরিষদে ভোট। এতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের মনোনয়ন চান 4,458 জন। বারবার হুঁশিয়ারির পরও কি ঠেকানো গেছে বিদ্রোহ? আওয়ামী লীগ নেতাদের দাবি, শীর্ষ পর্যায় থেকে নির্দেশের পর কমেছে এমন প্রার্থীর সংখ্যা। শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা কার্যকর করেছেন। অতীতের যে কোনো সময়ের চাইতে অনেক অনেক বেশি কিন্তু এবার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা কমে গিয়েছে। যারা দীর্ঘদিন ধরে দলের সাথে আছেন, ত্যাগী সাধারণ মানুষের পাশে ছিলেন, যাদের ইমেজ ভালো, তাদেরকে আমরা মনোনয়ন প্রদান করে থাকি। মতভেদ থাকলে আলোচনায় সমাধান দেখছেন নেতারা। তাদের মতে, নির্বাচনে সব দলের অংশগ্রহণ বিদ্রোহের প্রবণতা কমায়। যদি সবাই অংশগ্রহণ করে সেখানে কিন্তু একটা অর্থবহ নির্বাচন হয়, তখন কিন্তু একাধিক প্রার্থী বিভিন্ন দল থেকে দাঁড়ানোরও শক্তি এবং সাহস কমে যাবে। তারা যদি এ ধরনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অপরাধ বারবার করতে থাকে, তাহলে দল তাদের বিরুদ্ধে একেবারে কঠোর সিদ্ধান্ত নেবে। স্থানীয় নির্বাচনের পাশাপাশি সংসদ নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল। নজর রয়েছে বিএনপি এবং তার মিত্রদের কার্যক্রমের দিকেও। ২০ দলীয় জোটে অস্থিরতা প্রসঙ্গে নেতাদের মন্তব্য, স্বার্থের দ্বন্দ্ব ও হতাশা থেকে সম্পর্কে ফাটল। যেহেতু তাদের স্বার্থের জন্য তারা এক জায়গায় হয়েছিল, তাদের স্বার্থ ফুরিয়ে গেছে, স্বার্থ আদায়ক হয় না, তারা বেরিয়ে যাচ্ছে। সাংবিধানিক সরকার ব্যবস্থা যাতে না থাকে, তার জন্য তারা দীর্ঘ সময় তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এখন তাদের সাথে সেই ষড়যন্ত্রে কারা আছে কারা নেই, এটা মনে করি যে দেশের মানুষের কোনো বিবেচনায় থাকার প্রশ্নই আসে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট ও মহাজোটের যৌথ কর্মসূচি আরও বাড়বে বলে জানান এ দুই নেতা। উড়িয়ে দিচ্ছেন না প্রগতিশীল, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অন্যান্য দলের সাথে ঐক্যের সম্ভাবনাও। ওই সকল রাজনৈতিক দলের প্রতিও আমাদের তার চাইতে শ্রদ্ধা ভালোবাসা কোনো অংশে কম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কর্ণাটিকা না নেওয়া চাকরিজীবীদের বিনা বেতনে ছুটিতে পাঠানোর ঘোষণা দিয়েছেন কানাডার সরকার। এমনকি কর্ণাটিকা ছাড়া ভ্রমণ করা যাবে না রেল, নৌ ও আকাশপথে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার এই ঘোষণা দিয়েছেন। টিকা গ্রহীতাদের আগামী 29 অক্টোবরের মধ্যে অনলাইন পোর্টালে জানাতে বলা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ, ট্রেন এবং নৌযানে চলাচলে 12 বা তদূর্ধ্ব বয়সীদের 30 অক্টোবরের মধ্যে অবশ্যই টিকার প্রমাণ দেখাতে হবে। এসব খাত ফেডারেল সরকার পরিচালনা করে। Everyone 12 or older on a plane or train within Canada should be fully vaccinated. There will only be a few extremely narrow exceptions, like a valid medical condition. শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে 20 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। এতে অন্তত 150 মানুষ আহত হয়েছে বলে খবর মিলেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছে। এদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে। এ সময় মানুষ গভীর ঘুমে অচেতন ছিল। বহু মানুষ ছাদে ঘুমাচ্ছিলেন। দেয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ ভূমিকম্প শেষে উদ্ধার অভিযান শুরু করেছে। অঞ্চল জুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টর্চ জ্বালিয়ে উদ্ধার কাজ চলছে। সংবাদের এই পর্যায়ে যুক্তরাজ্য, ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশি কমিউনিটির খবর। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত নিউহ্যামবারার সামাজিক সংগঠন ভয়েস ফর নিউহ্যাম করোনার ভ্যাকসিন গ্রহণ ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত রেখেছে। এই ধারাবাহিকতায় মঙ্গলবার প্লাস্টেশনের সম্মুখে ব্যাপক প্রচারণা চালানো হয়। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত নিউহ্যামবারার সামাজিক সংগঠন ভয়েস ফর নিউহ্যাম করোনার ভ্যাকসিন গ্রহণ ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার প্লাস্টো স্টেশনের সম্মুখে ব্যাপক প্রচারণা চালানো হয়। We are campaigning for the people to take up COVID vaccine. Many members of our community hasn't taken up COVID vaccine yet. We have a voice for Newham. We are campaigning for the people to take up COVID vaccine. ব্রিটেনে মহামারী করোনা কিছুটা কমলেও এখনো প্রতিদিনই অনেকেই আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। এ লক্ষ্যে জনসাধারণকে আরও সচেতন করে তুলতে ক্যাম্পেইন অব্যাহত রেখেছে সংগঠনটি।
বয়স্ক নিয়মের পক্ষ থেকে সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করছি। কোভিড-19 এখনও শেষ হয় নাই, অনেক লোক ভ্যাকসিন দেন নাই, প্লিজ আপনারা ভ্যাকসিন দেন এবং নিজে সুস্থ থাকুন, অপরকেও সুস্থ থাকার সুযোগ করে দিন। মঙ্গলবারের ক্যাম্পেইনে সংগঠনের প্রেসিডেন্ট পারভেজ কুরেশি, সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী, মোরাদ ট্রেজারার মোহাম্মদ আবুল মিয়া সহ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন। চৌধুরী মোরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর মাতা জয়তুন্নেসা খানম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। নর্থ লন্ডন আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের পক্ষে সিতাব চৌধুরী, মেহের নিগার চৌধুরী, আব্দুল মাহান্নানের উদ্যোগে মঙ্গলবার এই আয়োজন করা হয়। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাহমুদ আলী। মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ সিতাব চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবা, যুক্তরাজ্য আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ অনেকে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন নিরাপদ বাংলাদেশ চাই ইউকের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মুসলিম খানকে সভাপতি, মোহাম্মদ রায়হান উদ্দিনকে সহসভাপতি, আহমিদ হোসেন খানকে সেক্রেটারি, বুরহান উদ্দিন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ও ফজলে রহমান পিনাককে সোশ্যাল মিডিয়া সম্পাদক করে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। পরে এক সভা অনুষ্ঠান হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আশিকুর রহমান আশিক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় জাসাসের সহসভাপতি কাজী এম এ সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসাসের সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, আসাদুর হক এবং আব্দুস সামাদ খান সহ আরও অনেকে। সংগঠনটি 2017 সালে গঠন হওয়ার পর থেকে বাংলাদেশে মানবাধিকার বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। নিউজ টাইমের এ পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের কিছু খবর। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অনুমোদন লাভ করেছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা। শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে সভায় 375 কোটি টাকা ব্যয়ে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বাস্তবায়ন একনেকে অনুমোদন লাভ করে, যার কাজে 2026 সালে জুন মাসে সমাপ্ত হবে বলে উল্লেখ করা হয়। নিউজ টাইম শেষ করব খেলা খবর দিয়ে। অবশেষে থামল ইতালির অজেয় যাত্রা। রেকর্ড গড় টানা 37 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি ইতি টানল স্পেন। নেশনস লিগের শেষ চারে বর্তমান ইউরো চ্যাম্পিয়নের 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লুইস এক্লিকের দল। মিলানের এই মাঠে এবারে প্রথম হারল ইতালি। প্রথমার্ধে জোড়া গোলে সফরকারীদের চালকের আসনে বসান ফ্লোরান টরেস। শেষ দিকে একটি গোল শোধ করেন লরেন্স গোল্লাপিনি। দ্বিতীয়ার্ধে পুরোটা অবশ্য 10 জনকে নিয়ে খেলে স্বাগতিকরা। স্পেনকে বেশ চাপে রাখে ইতালি, কিন্তু ভাঙতে পারেনি সফরকারীদের জমাট রক্ষক। আগামী রোববার ফাইনালে বেলজিয়াম ও ফ্রান্সের ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে স্পেন। দর্শক, সংবাদ শেষ করব, যাবার আগে দেখে নিই আজকের শীর্ষ সংবাদগুলো। গ্রাহক পর্যায়ে এনার্জি বিল আরও বৃদ্ধির কথা জানিয়েছে এনার্জি রেগুলেটর। গ্যাসের বাজারে লাগামহীন মূল্যের কারণে বাজার থেকে আরও অনেক এনার্জি কোম্পানি হারিয়ে যেতে পারে। কর্ণফুলী টানেলের দ্বিতীয় টিউবের খনন কার্য শেষ হয়েছে, আগামী বছর ডিসেম্বরের আগে যান চলাচলের আশ্বাস। এবং কানাডায় করোনার টিকা ছাড়া ভ্রমণ করা যাবে না রেল, নৌ ও আকাশপথে। চাকরিজীবীরা টিকা না নিলে বিনা বেতনে ছুটিতে পাঠাবেন জাস্টিন ট্রুডো। দর্শক, এই ছিল আয়ন নিউজ টাইমের সর্বশেষ আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।